شهر رمضان السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনমন বলছিলেন আমার নানু নানা বয়স্ক হওয়ার কারণে বার্ধক্যজনিত কারণে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে উনি কোমরে ঋণ পড়ে আছেন যেটার কারণে উনি বসতে মাটিতে পারে না তাই চেয়ারে বসে সালাত পড়ে এখন দাঁড়িয়ে সালাত পড়া এটা রুকুন তার রুকুন ছুটে যাচ্ছে এ হিসাবে তার সালাত হবে কিনা যে সময়তে দিনবন যদি উনি দাঁড়িয়ে সালাত পড়তে পারে তাহলে দাঁড়িয়ে কেরাত পড়বে সব কিছু করবে আর রুকু সিজদা যেহেতু বসে করতে পারে না মাটিতে তাই ওই চেয়ারে বসে রুকু সিজদা করবে এভাবে দাঁড়িয়ে কেরাত পড়বে আর রুকু সিজদার সময় চেয়ারে বসে রুকু সিজদা করবে এক কথায় যেভাবে যেটা আদায় করা সম্ভব তার সাধ্য মোতাবেক সেটা আদায় করবে নিজের উপরে জুলুম করে না যেখানে আরামে রিল্যাক্সে যেটা আদায় করতে পারে সেটা করবে তাতে অলসতা করবে না যদি দাঁড়াতে পারে দাঁড়াবে যতটুক সম্ভব যদি না পারে তাহলে বসবে বসে করবে এক কথায় রোগীদের জন্য যেভাবে পারবে সেভাবে তারা সালাত আদায় করবে এটা হচ্ছে তাদের বিধান আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু